একটু আচ্ছা কি জোর কদমে চলছে দেখতে আচ্ছা এদিকে লেন্থ মাপা চলছে মার্কিং দেখাচ্ছে এরকম ভাবে পরপর পরপর সব স্লিপার গুলোকে সাবল দিয়ে কিভাবে দেখে সরাচ্ছে দেখতে পাচ্ছ গিয়ের নিচে আচ্ছা হ্যাঁ ওই উপরে বসবে দিয়ে এটা এরকম বসবে আচ্ছা এইভাবে থাকবে নিচে আচ্ছা স্লিপারের উপরে এই প্যাডগুলোকে দিয়ে তার উপরে এই যে রেলটা বসবে মানে ডাইরেক্ট স্লিপারের উপরে রেল বসে না জয় হিন্দ ফ্রেন্ডস আমি চলে এসেছি নসিপুর ব্রিজের কাছে আবার দেখতে পাচ্ছ আজকে তোমাদের এই নসিপুর লাইনের যে নতুন কাজ আবার শুরু হয়েছে এর আগে তোমাদের দেখিয়েছিলাম রেল ফিটিংস হচ্ছিল মানে রেলগুলো নিয়ে এসে ফেলা হচ্ছিল আর ওদিকে কিছু টুকটাক কাজ হচ্ছিল কিছু প্যাকিং কিছু বক্সিংয়ের কাজ একদম স্টেশন নিয়ারেস্ট হচ্ছিল আজকে তোমাদের দেখাবো এই মানে ব্রিজের কাছাকাছি এইখানে আজিমগঞ্জ সাইডেই যে ফিটিংসের মালগুলো বাকি ছিল প্যানেলের সব মাল কম বেশি চলে এসছে সেগুলো কি কি কাজকর্ম হচ্ছে চলো গিয়ে দেখে আসি এদিকে মেলা দূর পর্যন্ত পাথর ফেলা হয়ে গেছে মুর্শিদাবাদ সাইডেও কাজ চলবে খুব দ্রুত গতিতে ওই পারের লাইনের কাজ হয়ে গেলে এদিকে একদম তাড়াতাড়ি চালু হয়ে যাবে দেখতে পাচ্ছ ওই সামনে দূরে কাজ হচ্ছে দেখাবো তোমাদের আর এখানে ট্রলিগুলো রাখা রয়েছে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এর আগে তোমাদের দেখিয়েছিলাম এই লাইনগুলোকে ডলির মাধ্যমে নিয়ে নিয়ে সব এগুলোকে এক সাইড করে রাখলো দুপাশে আর এদিকে যে জয়েন্টটা দেখতে পাচ্ছ এই জয়েন্টের কাছে এই যে ফিক্সড প্লেট আছে এই ফিক্সড প্লেটটি এই দুটোকে দুই পাশে দিয়ে এই জয়েন্টটাকে নাট দিয়ে কষা হবে যাতে কোনোরকমভাবে লাইন এদিক ওদিক না হয় প্রচুর মাল এসছে সাইডে ফিটিংসের এগুলোকে ফিক্সড প্লেট বলা হয় দেখাবো তোমাদের তো হচ্ছে ফিক্স প্লেটগুলো নিয়ে নিয়ে সব এগুলোকে যেখানে যেখানে জয়েন্ট আছে ওই জয়েন্টে জয়েন্টে দুটো দুটো করে মানে এক একদিকে একটা আর একদিকে একটা ফিক্স প্লেটগুলো দিয়ে জয়েন্ট করা হবে এইভাবে ফিক্স প্লেটগুলোকে নাট দিয়ে কষে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ এদিকে লেন্থ মাপা চলছে মাপ করে এখানে মার্কিং করে দিচ্ছে সেই মার্কিংয়ে মার্কিংয়ে আর কি এই স্লিপারগুলো সেই মার্কিংয়ে গিয়ে দাঁড়াবে আর সেখানে কি দিয়ে জয়েন্ট হবে মানে
মার্কিং দেখাচ্ছিলাম। দেখলে তোমরা এদিকে যে মার্কিং গুলো ছিল সে মার্কিং অনুযায়ী একদম মার্কিং এর স্ট্রেট নিচে স্লিপার থাকবে, মানে এবার স্লিপার গুলো পরপর পরপর মিলে গেছে সব। দেখতে পাচ্ছ প্রত্যেকটা স্লিপার একদম ব্রিজ পর্যন্ত এইভাবে মার্কিং মার্কিং করে সেখানে সেখানে রাখা হবে, ফিক্সড প্লেট দিয়ে একদম লাইনটাকে পুরো ফিক্সড করে। তোমরা দেখাবো তোমাদের, চলো। দেখতে পাচ্ছ এখানে লাইনের আপ ডাউন। দেখতে পাচ্ছ কি জোর কদমে চলছে। লাইনে দেখতে পাচ্ছ এই সাইডে যে মাটিগুলো তুলছিল নিচ থেকে মাটিগুলোকে সমান করা হচ্ছে। এই সাইডে জঙ্গল পরিষ্কার করে সাইড দিয়ে মাটি তুলে রাখা হয়েছে, তোমাদের দেখিয়েছিলাম। ওইদিকেও সব সাইডে সাইডে সব মাটি তুলে তুলে রাখা হয়েছে, জেসিবি দিয়ে সব সাইডে মাটিগুলো লোড করে দিচ্ছে। এবার লেবাররা মাটিগুলোকে সমান করে বিছিয়ে দেবে। তো হচ্ছে ওই নিচ দিয়ে কীভাবে একদম নিচে ছিল মেশিনটি, এটাকে এপার থেকে ওপার করছে, মানে এই সাইডে একদম পাটির উপর দিয়ে নিয়ে যাবে। দেখো দেখতে পাচ্ছ এই সাইডে, মানে এরকম ভাবে সাইডের মাটিগুলো তুলবে, তাই এদিক দিয়ে ওদিক হয়ে যাচ্ছে এই পাশে গিয়ে। আর এদিকে ট্রাকে করে আসছে প্রচুর ম্যাটেরিয়াল লাইনের, দেখতে পাচ্ছ প্যানেলের সমস্ত এ টু জেড সব এগুলো নিয়ে নিয়ে এখানে কাজ করা হবে। ম্যাটেরিয়াল সব নিয়ে এসে এদিকে ফেলা হলো। এগুলো ক্যাট, এগুলো কি এর উপরে বসবে না, এগুলো কি এর নিচে? আচ্ছা হ্যাঁ, ওই উপরে বসবে দিয়ে এটা এরম বসবে। আচ্ছা এইভাবে থাকবে নিচে, এই তো। আচ্ছা আচ্ছা, এর উপরে ওই একটা চ্যাপটা থাকবে, তারপরে গুঁজি থাকবে। আচ্ছা ওই আইটেমগুলো করে গুলো কি থাকে দেখতে পাচ্ছ স্লিপারের উপরে এই প্যাডগুলোকে দিয়ে, তার উপরে এই যে রেলটা বসবে, মানে ডাইরেক্ট স্লিপারের উপরে রেল বসে না, এটা কিন্তু কম্পনটা ঠিক থাকবে, তাই না বলো কাকা? যে কাঁপানোটা এই প্যাডের প্যাডের জন্য কাঁপানোটা কম হবে স্লিপারের উপরে। এটা আমরা কাছে এখনো ঠিক চলে, একটা মালের উপরে নটা গয়না। হ্যাঁ এই
ফিক্স প্লেট লাগানোর পরে ক্যান্ডেল কি দিয়ে তার উপরে কিগুলো দিয়ে লাগানো হচ্ছে কিভাবে জোর কদমে চলছে কাজ আর এদিকে দেখছো এখানে যে এখানে যে এই যে রেলগুলোকে এখনো এদিকে বাকি রয়েছে এই কিছুটা গেছে ব্রিজের আগে কাছে কাছাকাছি আরো মোটামুটি 500 মিটার বাকি আছে 500 মিটার হবে না 300-400 মিটার হবে তো এইটুকুকে খুব শীঘ্রই নিয়ে যাওয়া হবে এখন কারণ এটাকে এদিকে আর নিয়ে আসছে না কারণ হচ্ছে ওদিকে কাজ কমপ্লিট দিচ্ছে কমপ্লিট হয়ে গেলে লাইনটাও ঠিকঠাক থাকবে রেলগুলো পরপর সমান হয়ে যাবে দেখতে তোমাদের দেখাচ্ছিলাম ফিক্স প্লেট লাগানো হচ্ছিল তারপরে লাইনগুলোকে একটার সঙ্গে এই যে ফাঁক গ্যাপগুলো দেখতে পাচ্ছ এখানে নাট দিয়ে দুপাশে এটাকে সেটিং করা হচ্ছে নিচে তোমাদের দেখালাম ওই রাবারের ওগুলো পেতে তার উপরে রেলটাকে বসিয়েছে আর দু সাইডে কিগুলো লাগানো হচ্ছে তোমাদের দেখাচ্ছিলাম ওগুলো কমপ্লিট করে দেবে এই পর্যন্ত তারপরে আবার ডলির মাধ্যমে ওগুলোকে নিয়ে আসবে যাতে তাড়াতাড়ি কাজ হয় কারণ অত দূর থেকে এখানে এভাবে নিয়ে আসতে প্রচুর অসুবিধা হচ্ছিল যে কারণে তাদের মুখ থেকে শুনলাম যে ওদিকে কাজ কমপ্লিট হয়ে গেলে তারপরে এই কাছাকাছি নিয়ে এসে তারপরে এইগুলোকে আবার ফিটিংস করার সুবিধা হবে না হলে বারবার ট্র্যাকের উপরে এই যে সাইডের এটা টেম্পোরারি ফেলা আছে এটা এখনও ফিটিংস হয়নি তো এটার উপর দিয়ে নিয়ে আসতে ওদের অসুবিধা হচ্ছে আর কাজেরও সময়ের অপচয় হচ্ছে লেবার বেশি খাচ্ছে এর জন্যই তারা এদিকে আর বেশিটা নিয়ে আসেনি কিছুটা কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে নিয়ে আসবে আবার ফ্রেন্ডস পুরো কাজের ওয়ার্ক আপডেট তোমাদের দেখানোর চেষ্টা করলাম যতটুকু পারলাম আর কিছু কিছু সিক্রেট মানে সিক্রেট কিছু আছে যেগুলো দেখানো উচিত নয় সেসব টাইপের আমি কিছু দেখাচ্ছি না আর আমার চ্যানেলে কোনো বিতর্কিত মন্তব্য আমি চেষ্টা করব যাতে কেউ না করে বা আমিও করব না লাইন খুব শীঘ্রই চালু হয়ে যাক সেটাই আমরা চাই দেখা যাক আর কতদিন সময় লাগে অনেক কাজের অগ্রগতি চলছে তোমাদের দেখালাম তো ভিডিওটি অল ওভার ভিডিও পছন্দ হলে তোমরা কমেন্ট করো আর
একটা লাইক করো, যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, তোমাদের একটা সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা জাগায় তৈরি করার। জয় হিন্দ।